দর্শক দিনরাত নিউজের ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আমরা এখন আছি হবিগঞ্জ সদর উপজেলার এলাকাতে এখানে আপনারা দেখছেন আমাদের ভিডিওতে যেটি দেখা যাচ্ছে অর্থাৎ যে প্রতিরক্ষা সেই কিন্তু ভাঙ্গন বেশ কিছু অংশ ভেঙে পড়েছে এবং যে কারণে এখানের যে স্থানীয় গ্রামবাসী রয়েছেন তারা অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন যেহেতু একটি বিষয় যদি আরেকটু আপনাদেরকে দেখায় যে নদীর যে প্রবল স্রোতে বেগে যে পানি আসছে সেই পানি এসে কিন্তু এই স্থানটিতে যেটি এসে কিন্তু এই স্থানটিতে ধাক্কা লাগছে ফলে এখানে একটু একটু করে ভাঙন দেখা দিয়েছে বেশ কিছু অংশ কিন্তু এরই মধ্যে ভেঙে পড়েছে ফলে মানুষজনের মধ্যে যে আতঙ্ক সেটি কিন্তু অর্থাৎ যত সময় আছে তত বাড়ছে অন্যদিকে এখানে স্থানীয় যারা আছেন তারা যেটি বলছেন যে পানি উন্নয়ন বোর্ড সেই এই জায়গাটি থেকে নিয়ে আসলে আলাদাভাবে চিন্তা করার কথা থাকলেও কিন্তু এবছর এই বিষয়টি একেবারে উদাসীন ছিল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যে কারণে আসলে তাদের যে ভয়ের কারণটি সেটি আরও অনেকটাই জুরালো হয়েছে অন্যদিকে আমরা যেটি দেখেছি কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি দল এই জায়গাটি এসে পরিদর্শন করে গেছেন সেখানে বেশ কয়েকজন সেনাবাহিনীর যে কর্মকর্তা এবং যারা আসলে দায়িত্বে আছেন হবিগঞ্জে তারা এসেছিলেন এবং এসে তারা এই জায়গাটি পরিদর্শন করে গেছেন কতটুকু ঝুঁকিতে আছেন এই এলাকার বাসিন্দারা সেটি অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত পানির যে বৃদ্ধি সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে অর্থাৎ মাছুলিয়া যে পয়েন্ট রয়েছে সেখানে একশো পঁচানব্বই সেন্টিমিটার বিপদসীমার একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পয়েন্টে বিপদসীমার দুশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে যেহেতু এখন পর্যন্ত পানি বৃদ্ধি স্থিতিশীল রয়েছে সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে শহরবাসী কিংবা যারাই আসলে নদী তীরবর্তী মানুষজন আছেন তাদের তারা যেন আতঙ্কিত না হন তবে সচেতন থাকতে হবে সেই বিষয়টি তিনি বলছেন একটু তথ্য যদি দিয়ে রাখি অর্থাৎ উজানের অর্থাৎ ভারতের যে ত্রিপুরা রাজ্য সেখানে গেল কয়েকদিন ধরে ভারী বর্ষণ হয়েছে ফলে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বন্যার ফলে কিন্তু সেখানের যে বাঁধ রয়েছে সেই বাঁধ খুলে দিয়েছে ভারত কর্তৃপক্ষ ফলে হবিগঞ্জের খোয়াই নদী ফেনীর মাতামুহরি ব্রাহ্মণবাড়িয়ার যে নদ নদীগুলো রয়েছে সেগুলো দিয়ে পানি নামছে এবং যেই কারণে পানি পানির বৃদ্ধির যে অবস্থা সেটি আসলে সৃষ্টি হয়েছে তবে এখন পর্যন্ত যেহেতু স্থিতিশীল রয়েছে সেই ক্ষেত্রে বলা যায় যে মানুষের মধ্যে যে আতঙ্ক সেই আতঙ্কটা কিছুটা যদিও স্থানীয়রা অনেকটা অনেকে আতঙ্কে আছে তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা বলছে যে তারা স্থানীয়রা যেন আতঙ্কিত না হন তবে তাদের তারা যেন সচেতন থাকেন আবার যদি একটু শুরু থেকে আপনাদেরকে জানিয়ে রাখি এই জায়গাটি হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার এসে মূলত এই জায়গাটিতে ধাক্কা লাগে ফলে পানি যেহেতু প্রবল বেগে আসছে এসে প্রবল বেগেই ধাক্কা লাগছে যেই কারণে কিন্তু এই জায়গাটি এক একটু একটু করে ভাঙতে শুরু করেছে এবং এখন বেশ কিছু অংশ ভাঙছে আপনি কি এলাকারই আচ্ছা একটু আপনার সঙ্গে একটু আপনার সঙ্গে কথা বলি যে আচ্ছা এই জায়গাটি নিয়ে যদি বলতেন যে কিভাবে আসলে এই অবস্থার সৃষ্টি হয়েছে এখানে আমাদের নদীর এখানে